ছেলে ছোকরারা বাড়িতে একটু খেলাধুলো করবে না? একটা রেসপেক্ট পাওয়া গেছে জীবনে। আমরা ফুর্তি করছি আর তোমরা স্বাধীনতা পেয়েও ফুর্তি করতে পারছো। এক্স্যাক্টলি। আজ আমরা সব মেয়েরা মিলে, সব বউরা মিলে লং ড্রাইভে যাব। আমি গাড়ি চালাবো। মিঠাই, মিঠাই, পিঙ্কি দিদিয়া, চলো রেডি হতে হবে। আজ আমরাও দেখাবো ফুর্তি কাকে বলে। অনেক হয়ে গেছে, চলো রেডি হতে হবে। দিদিয়া, কি রে, কি আপসেট কেন? জিজুর জন্য নিশ্চয়ই। দেখ, আপসেট হয়ে কোনো লাভ নেই। রাতুল নিশ্চয়ই স্প্রে লাগিয়ে দিয়েছে, এতক্ষণে ঠিকও হয়ে গেছে। চল রেডি হতে হবে আমাদের, আজ আমাদের কেউ বাধা দেবে না। এই সি তোমার দিদি, শোনো বলছি, লং ড্রাইভ তুমি চালাবে? হ্যাঁ মিঠাই, আমি চালাবো। এয়ারপোর্টেও তো আমি গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলাম, তুমি তো পাশে বসে গেছিলে। তাহলে চলো রেডি হতে হবে তো। পিঙ্কি চলো, দিদিয়া আয়, চলো। হ্যাঁ চলো। এই সিডি, এই প্রফেসর তো জেদ ধরে বসে গেছে। এত রাতে বলছে লং ড্রাইভে যাবে, ঠিক করে তো গাড়িও চালাতে পারে না। থামাতে হবে তো। হ্যাঁ, কি করে থামানো হবে? তোমাদের দাদাই তো আমার সঙ্গে রেশারেশি করতে গিয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছেন। শ্রীয়ের জেদ তুমি জানো না? কেন এসব বলে উস্কে দিলে ওকে? সবকিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্য। নিজের দিকে তাকিয়ে দেখো না একবার, খালি আমার জন্য আমার জন্য, তাই না? রাতুল, তুমি যদি গোপনে তোমার বউয়ের সঙ্গে কথা বলতে চাও তাহলে বলতে পারো। আজকের দিনের জন্য তোমার অনুমতিটা দেওয়া। তোমাদের দুজনকেও দেওয়া হলো অনুমতিটা। কথা শুনলে গা জ্বলে যায়, চোর পালালে বুদ্ধি বাড়ে না। যা হওয়ার তা হয়ে গেছে, বুঝলে বুড়ো? রাতুল, চলুন না, চেষ্টা করে দেখি। দরকার পড়লে উল্টো চাপ দিতে হবে, বুঝলে? শ্রী, শ্রী বাড়াবাড়ি করো না প্লিজ। আমার কথাটা শোনো একবার প্লিজ। আরে আমার কথাটা তো শোনো। কেন বলো তো রাতুল, কেন শুনবো আমি তোমার কথা? ভাই শ্রী, প্লিজ বি রিজনেবল। তুমি ভালো ড্রাইভ করলেন, আমি কিচ্ছু বলতাম না, বাট প্লিজ বোঝার চেষ্টা করো একবার প্লিজ। রাতুল প্লিজ, আমি যথেষ্ট ভালো ড্রাইভ করি। আর এইসব কথা তোমাদের এখন বলার কোনো মানেই হয় না। তোমরা স্পেস চেয়েছিলে, পেয়েছো। এখন আমরাও স্পেস চাইতেই পারি, আর সেটা পেতেও পারি। এগুলো না, এগুলো না ইচ্ছে করে ঝগড়া করা। আমি না আর কোনো ঝগড়াঝাটি করতে চাই না। প্লিজ প্লিজ জেদ করো না। একটা গাড়ি হায়ার করে দিচ্ছি, চলে যাও লং ড্রাইভে। জাস্ট একটাই রিকোয়েস্ট, তাড়াতাড়ি ফিরে এসো। সঙ্গে কিন্তু মেয়েরাও থাকবে, এটা মাথায় রেখো প্লিজ। এটাই প্রবলেম জানো তো, এটাই তোমাদের ছেলেদের অথরিটি খাটানোর বাহানা। না শোনার কি আছে, কথাটা বোঝার চেষ্টা করো না। দেখো রাতুল, আমরা মেয়ে, সেই জন্য আমরা নিজেরা কোথাও ড্রাইভ করে ঘুরতে যেতে পারবো না। সব সময় তোমাদেরকে, ছেলেদেরকেই আমাদের দরকার পড়বে, এটা আর হবে না। সরি স্যার। তোমরা যদি আমাদের ডাইনিং টেবিলটাকে টেনিস কোর্ট বানিয়ে আমাদেরকে জ্বালাতন করতে পারো, তাহলে আমরাও লং ড্রাইভে যেতে পারি, আমরাও এনজয় করতে পারি, আর যা ইচ্ছে তাই করতে পারি। আমাদের আজ কেউ আটকাতে পারবে না। সিডি, শুনলে তো তোমার বোনের কথাগুলো? এগুলো বলো পাগলামি নয়? হ্যাঁ, যদি কোনো বিপদ হয় বা বাই চান্স যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন কি হবে? কি আর হবে? মিঠাইটা থাকবে তো, হসপিটালে নিয়ে যাবে আমাকে। আর বাই দ্য ওয়ে, অ্যাক্সিডেন্ট হবে কেন? মানে যেদিনকে আমি তোমাকে এয়ারপোর্টে আটকাতে গিয়েছিলাম, সেদিন তো আমি তো আরো নড়বড়ে ভাবে গাড়ি চালাচ্ছিলাম। সেদিন কিছু হয়েছিল? হয়নি তো। তাহলে আজকেও হবে না। কারণ আর কেউ জানুক না জানুক, তুমি অ্যাটলিস্ট জানো, তখনের থেকে এখন আমার হাত অনেক বেশি সেট হয়ে গেছে। শুধু শুধু কর্তৃত্ব ফালাবে, হাজবেন্ড না, দেখাতে হবে। লিসেন রাতুল, আমি কিন্তু মিঠাই নই, হ্যাঁ, আর দিদিয়াও নই। এসব বলে আমাকে দমিয়ে রাখা যাবে না। এই শ্রী, এই কথাগুলো কেন টেনে আনছিস বলতো? মানে দলে পড়ে কি সবাই স্টুপিড হয়ে গেছিস নাকি? ওই দেখো, স্টুপিড করার তো মিঠাইয়ের জন্য স্পেশাল ছিল। মানে উচ্ছে বাবুজির কাছে স্টুপিড মিঠাই ছাড়া আর কেউ নয়। ও তার মানে ঠাড়ে ঠোরে মিঠাইকে মিঠাইকে দোষ দেওয়া হচ্ছে, গন্ডগোলটা মিঠাই বাগিয়েছে। হ্যাঁ তোমার নামটা আমি একবার উচ্চারণ করেছি। হ্যাঁ করনি, কিন্তু করতে মানে শেষমেশ সেই মিঠাইকে দোষী সাব্যস্ত করতে সেটাই তো হয়ে এসেছে বারবার। শোন না তো বাজে না, ওকে শ্রীকে একবার বোঝাও না, খালি তো কথা কথা সীতামা দিদি সীতামা দিদি। এখন যখন একটা গন্ডগোল করতে চলেছে তখন ওকে একবার বোঝাতে পারছো না। হ্যাঁ একটা বিপদ হলে কি হবে ওর? বিপদ আবার তো সবখানেই আছে, সেটা তো ছেলেদের মনে ছিল না। হ্যাঁ খাবার টেবিলের ওপর টেনিস খেলা হচ্ছিল, তারপরে মেয়েরা স্পেস পেয়েও নাকি ফুর্তি করতে পারবে না সেটা ভেবে ঠাট্টা করা হচ্ছিল। তাহলে এখন আমাদের আটকানো তো কোনো মানেই হয় না, আর শ্রীকে আটকানো তো সোজাও নয়। মিঠাই চলো, এবার কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে। শ্রী 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 দিস ইজ নট ডান। এবার না বাড়াবাড়ি হচ্ছে, আমারও কিন্তু রাগ হচ্ছে এবার। কি হলো? আ কি হয়েছে? কি তুমি ফিট এখন? হ্যাঁ আমি তো অনেকক্ষণ আগেই ফিট, আমার তো তেমন কিছু হয়নি। সে যাই হোক, আসর হঠাৎ এত উত্তপ্ত হয়ে উঠলো কেন? আরে দাদা শ্রী বলছে এই রাতে নাকি সকলকে নিয়ে ড্রাইভে বেরোবে, তুই কিছু বলবি না? বল কোন মুখে বলবে ভাইয়া, কোন মুখে বলবে? নিজে তো সেই কবে থেকে ফুর্তির মুডেই আছে। লিজাকে নিয়ে রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়া হচ্ছে, এর মধ্যে তো আইসক্রিম টাইসক্রিমও পেটে পড়েছে, লিজাই হয়তো খাইয়ে দিয়েছে। সেই আনন্দেই হয়তো খেলাধুলো শুরু করে দিয়েছে, কে বলতে পারে বলো তো? এখন তো স্পেশি স্পেশ লোকজনের। আমরা খেতে গেলে বা আমরা ফুর্তি করতে বেরোলে কিছু বলার মুখ আছে নাকি? বললি রাতুল, মেয়েরা সবাই লং ড্রাইভে বেরোবে এই সময়, মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এই যে গিন্নি শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি কিন্তু এই আগে না আগে না, আমরা আর কিছু শুনবো না, আমরা বেরোবো লং ড্রাইভে, যেখানে দু চোখ যায় সেখানে বেরোবো। শ্রী মিঠাই দাঁড়িয়ে আছো কেন? চলো। পিঙ্কি কোথায় গো? ওপরে না? এ পিঙ্কি, পিঙ্কি দিদিয়া পিঙ্কিকে ছাড় না প্লিজ। কেন বলতো সব কিছুর মধ্যে ওকে টানছিস? বেচারা ফাইটটার কোনো মাথা মুন্ডু বুঝতে পারছে না। দিদিয়া প্লিজ দেখ, ও তোদের দলে পড়ে পাগলামি শুরু করছে, ওকে নিস না। পিঙ্কি আমরা মেয়েরা মিলে লং ড্রাইভে যাচ্ছি, তুমি যাবে না থাকবে? মিঠাইও যাচ্ছে কিন্তু। ও মিঠাই জিজি যা রহি হ্যাঁ, তাহলে আমিও যাব, বহুত মজা আয়েগা। দেখেছিস তো ইডিয়েট, মিঠাই জিজি হ্যাঁ না তব তো মজা আয়েগা, সব ওর মিঠাই জিজির ইনফ্লুয়েন্স। হ্যাঁ এই তো ব্যাস কমপ্লিট, মিঠাইকে দোষ দেওয়া হয়ে গেল, 16 কলা পূর্ণ। শান্তি তো? এই সিদ্ধান্ত দিদি এবার চলো আমরা বেরোবো। মিঠাই যেটুকু এংরি হওয়ার বাকি ছিল সেটুকু হয়ে গেল, মিঠাই এংরি ব্যাস। ভেরি ওয়েল ভেরি ওয়েল, দেন এবার তাহলে রাতুলও এংরি। সিডি তোমার বাইকটা বের করো, আমি বাইক আনছি। আজ রাতে আমরা হাইওয়েতে রেস করবো। মানে রেস রেস, ওয়াও কে কত জোরে বাইক চালাতে পারে সেই রেস। দাদা বসবে আমার সাথে আর স্যান্ডি সিডির সাথে। আজ উইল হ্যাভ ফান বয়েজ। ডান ব্রো, ডান ব্রো, ইয়া। যা খুশি তাই করুক, আমাদের কিচ্ছু যায় আসে না। আমরাও রাত্রিবেলা বাইক নিয়ে বেরোবো, রেস করবো, ছেলেদের স্পোর্ট। এক্স্যাক্টলি ম্যান, why should girls have all the fun? Yes, acceleration, throttle. কি হচ্ছে নাকি? এই কি ব্যাপারটা কি? এই রাত দুপুরে তোমরা বাইক নিয়ে বেরোবে? কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হবে শুনি? আর তুমি তুমি এসব সাই দিচ্ছ, কিছু বলবে না? তুমি অন্তত কিছু বলো। কি বলবো? বলার মতো মুখ রেখেছে তোমার দিদি। ঠিক আছে, যে যেখানে যেতে চাও চলো। আমি বলি কি, তোমরা এসব বাদ দাও, যথেষ্ট হয়েছে, এরকম জেদের দরকার নেই। এই সব কিছু তোমাদের দাদাইয়ের জন্য হয়েছে। শ্রীতমা দিদি, ছেড়ে দাও না। না ঠাম্মি, আজ ছাড়া যাবে না। আমাদের লং ড্রাইভে যাওয়ার উত্তর যদি বাইক রেসিং হয় তাহলে তাই হোক, এটা প্রেস্টিজের প্রশ্ন। যদি একটা বিপদ আপদ হয়, বাদ দাও না শ্রী দিদি। প্লিজ ঠাম্মি, আজ নয়, আজ কিছুতেই ছাড়া যাবে না, প্লিজ। অলরাইট দেন, অলরাইট। সিডি, গেট রেডি। স্যান্ডি, গেট রেডি। দাদা তুইও চল, এক্ষুনি চল। লেটস গো। চলো চলো, দাঁড়িয়ে থেকো না, চলো, রেডি হবে, চলো। সুষমা, এত নার্ভাস হচ্ছে কেন বলো তো? তোমার নাতি নাত জামাই এরা they're all good drivers. ওরা তো রেসিং করবে, আটকাবে কি করে তুমি? আরে মেয়েরা, মেয়েরা যদি আশেপাশে একটু লং ড্রাইভে যায়, what's your problem? এতে প্রবলেমের কি আছে? এত টেনশন করছো কেন তুমি? তার চেয়ে সুষমা একটা কাজ করো, বরং তুমি এদের সঙ্গে বেরিয়ে পড়ো। আর না হলে তুমি আর আমি মিলে কোথাও যাই, যাবে? না না, আমি তো আপনার মতো বেপরোয়া হতে পারবো না। না, বেপরোয়া ভাব নিয়ে তার সংসার হয় না। দেখছেন তো, আপনার বন্ধু বেপরোয়া হয়, সংসারটাকে একদম ওলটপালট করে দিয়েছে। তাকে ডাকুন, তাকে বলুন এসে সামলাক এসব যত সব। গার্লস, তোমরা যা যা প্ল্যান করেছো, গো অ্যাহেড, ইয়েস, ডু ইট, ইউ অল ক্যান ডু ইট, কাম অন, ক্যারি অন, ক্যারি অন গার্লস। এবার মনে হচ্ছে পুরো যুদ্ধটা হাতের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, না 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 না, হার নয়, মিঠাইকে এবার নামতেই হবে ময়দানে। গোপাল, গোপাল প্লিজ হেল্প। মিঠাই আজই এই যুদ্ধটা স্টপ করবে। ব্যাস, মিঠাই, ও মিঠাই। আচ্ছা বাবা, কি হয়েছেটা কি বলো তো? পুলিশ দাদা, আজ কিন্তু মিঠাই ভেরে ভেরে ডিস্টার্ব, আমি বলে দিচ্ছি। আমার এখন মাথা ঠিক নেই, তুমি একটা হেস্তনেস্ত করবে কিনা বলো। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা মিঠাই, এই বাড়ির যুদ্ধটা কি এভাবেই চলতে থাকবে না থামবে? যুদ্ধ থামবে কি করে? যুদ্ধ থামবে? তোমার বন্ধুকে কোনো চেষ্টা করেছে যুদ্ধ থামানোর? সে যদি একবার দাদুকে জোর দিয়ে বলতো, দাদু কি যুদ্ধটা থামাতো না? নাকি থামাতো না? না, সে তো নিজেও দলে যোগ দিয়ে বসে আছে। অবশ্য আমার বোনটাও তো খুব একটা কম যায় না, শুধু বন্ধুর দোষ দিয়ে তো লাভ নেই। মিঠাই, তুমিও এই যুদ্ধে যথেষ্ট পরিমাণে যোগদান করেছো। হ্যাঁ সেই তো, তুমি তো আমাকেই বলবে আমারই দোষ। বন্ধু কি না? ও তুমি তো আবার পুরুষ মানুষ, বন্ধুর হয়ে কথা বলবে, শেষমেশ ওদের দলেই তুমি যোগ দিবে। আরে বাবা না না, ওরকম কিছু নয় রে বাবা, তো মহা বিপদে পড়লাম, কোন দিকে যাব নিজেই বুঝতে পারছি না। তাহলে বলো, বন্ধু বড় না বোন বড়? বলো 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 বলো, এক্ষুনি বলো, এক্ষুনি বলো। বোন, বোনের থেকে বড় কি হতে পারে বলো? আমি তোমার দলে। আমার দলে? তাহলে বোনের জন্য বন্ধুকে ঠকাতে পারবে? হ্যাঁ, ঠকাতে হবে? এসব কি বলছো কি তুমি? এবার কি নতুন খেলা শুরু হলো বলো তো? খেলাটা তো তোমার বন্ধুর দল শুরু করেছে পুলিশ দাদা। দেখো মেয়েরা জেদ করে বলেছে লং ড্রাইভে যাবে, তো জেদ করেই তো বলেছে। ও বাবা, সেসব শুনে ছেলেরা বললো কি বাইক রেসে বেরিয়ে যাবে। হ্যাঁ, এগুলো ননসেন্স নয় তুমি বলো? আমরা বারণ করলে শুনবে না, এমন কিছু করতে হবে যাতে ওরা নিজে থেকে এই ব্যাপারটাকে স্টপ করে দেয়। এই রেশারেশিটা আজকেই বন্ধ করতে হবে। হ্যাঁ, আর তার জন্য মিঠাই একটা এমন প্ল্যান ভেবেছে না, এই প্ল্যানটা দিয়ে কাজ হবে। পুলিশ দাদা তুমি বলো আমার সঙ্গে যোগ দেবে কিনা? বেশ, এতে যদি সবার ভালো হয় আমি তোমার সঙ্গে আছি। বলো কি করতে হবে। বলবো তো, তুমি তো তাহলে আমাদেরই দলে। ঠিক আছে, আগে বলো কি করতে হবে। হ্যাঁ, দিদিয়া তুই এবার ফাইনাল কর তুই কি পড়বি। তবে আমার কি মনে হয় জানিস তো, তোকে না এই ড্রেসটাই সব থেকে বেশি ভালো লাগবে। এই শ্রী দেখ, তাই না? এই হ্যাঁ দিদিয়া, তুই বরং এটাই। এই দিদিয়া, মুখটা হাড়ি কেন করে রেখেছিস তুই? তোদের জিজুটা না একটা যাচ্ছে তাই রে। একটু আগে খেলতে গিয়ে পিঠে লাগলো, আর এখনই সে চললো ভাইয়ার সাথে বাইক চড়ে রেস করতে। বলছি এই শ্রী, ভাইয়ার তো আবার স্পিড কন্ট্রোল থাকে না, তোর টেনশন হচ্ছে না? ওই দেখো, ছেলেরা না একদম ঠিক কথা বলেছে। তুই নিজেও এখন জিজুর কথা ভাবছিস, আর এবার তো শ্রী ও রাতুলের কথা ভাবতে শুরু করবে। এই শ্রী শোন 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 শোন, তুই কিন্তু একদম রাতুলের কথা ভাববি না। পচা ছেলে একটা, দেখলি কিভাবে দাদা ভাইয়ের মাথায় বাইক রেসিং এর ব্যাপারটা ঢোকালো। এই তুই তো নিচে ছিলিস না, তুই এসব কি করে জানলি? শুনলাম আমি। কেন রে, বরের ব্যাপারে কেউ কিছু বললে সহ্য হয় না? এটা আপনার মাথায় কোথা থেকে এলো? ও মা, তোর মুখটা দেখে বুঝলাম। হ্যাঁ, আসলে কি বলতো শ্রী, তোর মধ্যেও না একটা মিঠাই মিঠাই ব্যাপার আছে, শুধু তুই দেখাতে চাস না। তাই না নিপা, বড্ড পেকেছো তুমি, এবার কানটা ধরে বলে দেবো সোজা। দাঁড়া দাঁড়া, তুই ওখানে দাঁড়া। ওকে মারছিস কেন? কেন মারছিস? আরে বাবা, এটাই তো স্বাভাবিক, ভালোবাসলে তো একটু পজেসিভ হতেই হয়। জিজি जी वो सैंडी जी बोल रहे थे कि आमरा यदि ना जाए वो लोग भी नहीं जाएंगे। सैंडी जी ওদের সবাইকে বোঝাবে। টিঙ্কি জি, তোমার স্যান্ডি জি কাউকে কিচ্ছু বোঝাবে না, মাঝখান থেকে আমাদেরই যাওয়াটা পণ্ড হবে। ওরা কি চাইছে সেটা তুমি বুঝতে পারছো না। না দেখ, ওরা সবাই খুব ভালো করে জানে যে স্যান্ডি জি তোমাকে ইজিলি গলিয়ে নেবে, তারপর তুমি এসে আমাদেরকে বলবে, আমাদের আটকাবে, আর ব্যাস আমরাও যাব না। এটা ওদের পুরনো ছক পিঙ্কি জি। আজ তো আমরা যাবই যাব। যাবই যাব। দেখো শ্রীতমা দিদি, আমিও সেজে নিয়েছি। এই নিপা দিদি বলছি কি ড্রেস ড্রেস পরবো দাও। সো গার্লস, তোমাদের কি রকম লাগছে দেখতে এলাম। ছেলেরা তো রেসিং এ যাবে বলে একদম পুরো তৈরি। হ্যাঁ ম্যাম ডাম্মি, আমরা কেন থেমে থাকবো? আমরাও দেখিয়ে দেব, আমরাও দেখিয়ে দেব ফুর্তি কাকে বলে, তাই না বলো সেটা দিদি? একদম। আরে তোমরা অ্যাকসেসরিজ কি ইউজ করছো? আমি অলওয়েজ দেখেছি যে সাজগোজের বিউটিটা এনহ্যান্স করে হলো অ্যাকসেসরিজ। ললি ডাম্মি তুমি কত কিছু জানো গো সাজগোজের ব্যাপারে, আমার খুব ভালো লাগছে। আচ্ছা আমি না তোমায় দেখাই। হ্যাঁ এই দেখো, এই ড্রেসটা, এই ড্রেস পিঙ্কি দিকে এসো। সত্যি সত্যি বেরোবি নাকি? ভয়ের কিছু নেই তো? পিয়ার নো পিয়ার ঠাম্মা, এই দেখো না ঠাম্মা সবাই কি ভালো সেজেছে, চলো চলো দেখবে, চলো চলো। This look very nice on her. তাই না সুষমা, বলো? Come on, encourage করো। দেখো সারা জীবন যদি শুধু ওই রান্না বান্না আর হাজবেন্ড নিয়ে থাকতে হয় না, জীবনটা ভীষণ একঘেয়ে হয়ে যায়। ইনফ্যাক্ট কদিন বাদে হাজবেন্ডরাও পছন্দ করে না সেটা, তখন আমরা ছুটে যাই। তার থেকে প্রত্যেকের নিজের নিজের একটা স্পেস ক্রিয়েট করা উচিত। Am I right? আরে ঠাম্মার মনটা না ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। না 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 মিঠাই, আজই হেস্তু নেস্তুটা তোকে করতেই হবে। প্ল্যানটা যেন সফল হয় গোপাল, পিলি ছেলে। এত সেজে গুজে এই রাতের বেলা কোথায় যাওয়া হবে? বাবা কেউ বলে দাও প্লিজ, ছেলেদের যে স্মৃতিভ্রংশ হয়েছে জানা ছিল না তো? আমরা তো বলেছিলামই আমরা লং ড্রাইভে যাব। সাইড প্লিজ, আমরা বেরোবো। আরে পিঙ্কি, আমি তোমাকে এতবার বারণ করলাম, বললাম না যেতে, তোমার কথাটা শুনলে না? তোমার কিছু হয়ে গেলে আমি আগরওয়াল আঙ্কেলকে কি জবাব দেব? জিজি ये कोई ट्रैप है ना? ट्रैप ही तो पिंकी। আমাদের টিম যাতে ভেঙে যায় তার ট্র্যাপ। শ্রী নাও দিস ইজ গেটিং টু মাচ নাও। আমরা কেউ তোমাদের টিম ভাঙতে চাই না, জাস্ট কনসার্ন আর কিচ্ছু না। যদি কোনো ঝামেলায় পড়ো তখন আমি জাস্ট ভাবছিলাম যে আমি বাবু বলছি কি, তোমরা যদি আমাদের নিয়ে এতই টেনশন করো তাহলে সেটা স্বীকার করো না, আমাদের সামনে স্বীকার করো। আমাদের থামানোর জন্য কিন্তু তোমাদের স্বীকার করতেই হবে যে তোমরাও স্পেস চাও না, আমাদেরও স্পেস দিতে চাও না। আমরা যা বলবো তোমরা সেটাই করবে। সে